আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব অপটিক্যাল ফাইবারের কিভাবে গেইন, পাওয়ার লস এবং অ্যাটেনুয়েশন বের করতে হয়, এবং সাথে দুইটা গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব। একটা ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং বইয়ের, আর একটা ইজি সিবিতে আসা ম্যাথ। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। এইটা হচ্ছে ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং বইয়ের, যার লেখক হচ্ছে বেরোজান ফেরোজান, আর এটা ইজিসিবিতে আসছিল এই ম্যাথটা। দুইটাই গুরুত্বপূর্ণ ম্যাথ, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে পারে। তো আমরা শিখব যেন যে কোনো পরীক্ষায় আমরা আসলে ভুল না করি। তো কথা না বাড়িয়ে শুরু করি। তো এখানে আমরা একটা বেসিক, এই যে গেইনটা বের করি কেন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনপুট সিগনাল কে অ্যাম্পলিফাই করে তারপর আমরা আউটপুট নেই। আর এই যে যার অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যে আমরা প্রেরণ করি, তো এখানে কিছু লস হয়, লসের পরিমাণটা খুবই কম। দেখা যাচ্ছে যে আমরা ইলেকট্রিক্যাল ওয়্যারে যেরকম লস পাই ওয়াট বা কিলো ওয়াটে, ওই রকম লস হয় না, লস খুবই সামান্য পরিমাণ হয়, যেমন মিলি ওয়াট অথবা মাইনাসে আসে এরকমই। তো আমরা গেইন সমান জানি একটা রেশিও, আউটপুট ভাগ ইনপুট, তো এর কোনো একক থাকে না। তো আমরা এই একক আনার জন্য এখানে কি করছে, একটা এই মনে করেন যে এখানে টেন নাই, তো এখানে একক আনার জন্য কি লগ টেন আউটপুট ভাগ ইনপুট। তো এখানে আমরা জানি যে টেলিফোন যে আবিষ্কার করছিল বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল, তার নামের সম্মানার্থে এই লগ টেন আউটপুট ভাগ ইনপুট এর একক লেখা হয় বেল। তো বেল সাধারণত ইউজ করা হয় না, সব ম্যাথে প্রায় ডেসিবেলই প্রকাশ করে। ডেসিবেলটা আমরা কীভাবে পাইছি, আমরা জানি ডেসিবেলের হচ্ছে বেস সংখ্যা টেন, তাহলে এই লগ টেন আউটপুট ভাগ ইনপুটকে আমরা যদি টেন দ্বারা গুণ করি তাহলে এই ডিবি বা ডেসিবেল পাই। তো এই এটা হচ্ছে পাওয়ারের হচ্ছে ডিবি বা অ্যাটোনিয়েশন বা লস অফ পাওয়ার বের করার সূত্র। তো এটা হচ্ছে কারেন্টেরও বের করতে বলতে পারে অথবা ভোল্টেজেরও বের করতে বলতে পারে। তাহলে যদি কারেন্ট এবং ভোল্টেজের বের করতে পারে, সেক্ষেত্রে এখানে টেনের জায়গায় শুধু টোয়েন্টি হবে। টোয়েন্টি কেন হবে, আমরা জানি পাওয়ার সমান ভি স্কোয়ার ভাগ আর, তাহলে দুটার ক্ষেত্রে এই যে পি টু সমান যদি ভি স্কোয়ার ভাগ ভি টু ভাগ আর, আর পি ওয়ান সমান যদি লিখি ভি ওয়ান স্কোয়ার ভাগ আর, আরগুলো যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা পাই ভি টু স্কোয়ার ভাগ ভি ওয়ান স্কোয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি ভি টু ভাগ ভি ওয়ান ব্রাকেটের উপর স্কোয়ার। তাহলে লগের সূত্র অনুসারে এই উপরে যে স্কোয়ারটা এটা সামনে আসে, তাহলে টেন ইন্টু টু দিলে আমরা টোয়েন্টি পাই এভাবে। আর কারেন্টেরটা বের করার সময় কী জানি, আই স্কোয়ার ভাগ আর, তো দুটাই আরকে কনস্ট্যান্ট রাখে আমরা ওই একই নিয়মে পাই। এজন্যে মনে রাখবেন যে হচ্ছে পাওয়ারের ক্ষেত্রে এখানে হচ্ছে টেন হয়, আর ভোল্টেজ এবং কারেন্টের ক্ষেত্রে এখানে টোয়েন্টি হয়। ওকে, তো আমরা ম্যাথটা সমাধান করি। ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং বইয়ের এটা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, যে কোনো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। এখানে বলছে সাপোজ এ সিগনাল ট্রাভেল থ্রু এ ট্রান্সমিশন মিডিয়াম অ্যান্ড ইটস পাওয়ার ইজ রিডিউস টু ওয়ান হাফ। এখানে ওয়ান হাফ যদি বলে অথবা 50% রিডিউস বলে, একই কথা। আমার বের করতে বলছে অ্যাটেনুয়েশন অথবা লস অফ পাওয়ার বের করতে হবে। তো আমরা এখানে সূত্র অনুযায়ী বসাই দিই, সূত্রটা আমরা কী জানি, ডিবি ইকুয়াল টেন লগ টেন আউটপুট আউটপুট ভাগ ইনপুট। তো এখানে পি পি ওয়ানের মান হচ্ছে কত, অর্থাৎ আউটপুট পাওয়ারের মান হচ্ছে 0.5, আর ইনপুটের মান হচ্ছে 1। তাহলে আমরা ক্যালকুলেটারে চাপলে এটা পাই -3.01 ডিবি, এটা হচ্ছে অ্যান্সার। এটা ইজিসিবিতে আসছিল এই ম্যাথটা, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। এখানে কি বলছে, -0.3
ডিবি পার কিলোমিটার হ্যাজ এ পাওয়ার অফ 2 মিলি ওয়াট, হোয়াট ইজ দ্য পাওয়ার অফ 5 কিলোমিটার। তো এখানে হচ্ছে এখানে পার কিলোমিটারে ডিবি দেওয়া আছে, আমার 5 কিলোমিটারে বের করতে বলছে। তো আমরা এখানে আগে 5 কিলোমিটারের ডিবিটা বের করে নেই, তাহলে 5 ইন্টু মাইনাস 0.3, তাহলে আমরা ডিবি পাই -1.5 ডিবি। আর এখানে আমার হচ্ছে ইনপুট পাওয়ার দেওয়া আছে 2 মিলিওয়াট, আউটপুট পাওয়ার বের করতে হবে। তাহলে আমরা সূত্র ডিবি ইকুয়াল 10 log 10, আউটপুট ভাগ ইনপুট, তাহলে ডিবি এর মান পেয়েছি -1.5 ইকুয়াল 10 log 10, এখানে আউটপুট পাওয়ার ভাগ ইনপুট পাওয়ারের মান 2। তাহলে এটা যদি আমরা সলভ করি এর মান পাই হচ্ছে 1.415 মিলি ওয়াট, এটা হচ্ছে অ্যান্সার। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ।